এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সাইগল হোসেনের দেওয়াল লিখিত বয়ানে এবার ফাঁসতে চলেছেন অনুব্রতর সঙ্গে আরও একাধিক বড় মাথারা। ইডির দেওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী সাইগল হোসেনে তার লিখিত বয়ানে অনুব্রত মণ্ডল সহ আর কোন কোন ব্যক্তি জড়িত তা লিখিত আকারেই জানিয়েছেন। গরু পাচার কাণ্ডের তদন্তে একাধিক তথ্য হাতে পেলেও পাচারের বিপুল টাকা কোথায় রয়েছে সেই তথ্য দিয়েছেন একমাত্র সাইগল হোসেন। সাইগল হোসেনের লিখিত বয়ানেই গরু পাচারের টাকা কার কার কাছে সেটা জেনে গেছে ইডি। সাইগল হোসেনের দেওয়া সেই বয়ান অনুযায়ী অনুব্রত মণ্ডলকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অনুব্রত মণ্ডল জেরাই ঘায়েল হয়ে কার্যত শেষমেশ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, সাইগল হোসেনে আমার নির্দেশে এই কাজ করেছে। অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেন তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়েছেন বলছে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট। পাচারকাণ্ডের টাকা কোথায় গেল তা জানতে অনুব্রত কন্যাকেও দিল্লিতে তলব করা হয়েছে। এবার বাবা মেয়েকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। তার আগে দীর্ঘদিন ধরে সাইগলের কাছ থেকে যে তথ্য উদ্ধার করেছে ইডি, সেই তথ্য অনুব্রত কন্যা সুকন্যার তথ্য, এনামুলের তথ্য, যা বড় সড়ো এভিডেন্স কেষ্টমণ্ডল এবং আরও প্রভাবশালীদের বিরুদ্ধে। সমস্ত তথ্য একত্রিত করেই আদালতে পেশ করার পরেই অনুব্রতকে নিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছিল ইডি। তাহলে কতটা মারাত্মক তথ্য এনফোর্সমেন্টের হাতে রয়েছে দর্শক, সেই তথ্যই এবার অনুব্রত মণ্ডল সহ আরও একাধিক বড়সড় নেতা ঘায়েল হতে পারে। গতকালকেই দেখা গিয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির গ্রেপ্তারি। সামনে পঞ্চায়েত ভোটের আগেই সাইগল হোসেনের দেওয়া এই তথ্য মিলিয়েই গরু পাচার কাণ্ডে আরও বড় বড় রাঘব বোয়ালরা ইডির জালে আসতে পারে, সূত্র এমনটাই বলছে। অনুব্রত মণ্ডল দিল্লিতে যাওয়ার পরেই চরম বেকায়দায় রয়েছেন শাসক দল। সমস্ত হিসেব নিকেশ মিলিয়ে ইডি এই মুহূর্তে অনুব্রত এবং আরও প্রভাবশালীরা রাজ্যে গরু পাচার কাণ্ডে যে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছে মাথারা এক্ষেত্রে ধরা পড়তে পারে, সূত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।